এরাই সে সমস্ত ব্যক্তি যারা উত্তরাধিকারী হবে, বাবার উত্তরাধিকারী হবে, আদমের উত্তরাধিকারী হবে। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, এরা ফিরদাউসের উত্তরাধিকারী হবে, জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হবে। হুম ফিহা খালিদুন, বাবার সুসন্তান হওয়ার কারণে জীবনে আর কোনোদিন সেখান থেকে তাদের বের হওয়া লাগবে না। তাহলে বলেন আমাদের বাড়ি কোথায়? দুনিয়া না জান্নাত? জান্নাত আমাদের বাড়ি। ওখানে যাওয়ার জন্য, ওখানে অধিকার প্রমাণ করার জন্যে, ওখানে আমি আদমের সুসন্তান এটা প্রমাণ করার জন্যে আমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে। দুনিয়াতে ভোগের জন্যে আসি নাই, থাকার জন্যে আসি নাই, দুনিয়াতে এসেছি কাজ করার জন্যে। কিসের জন্যে? কাজ করার জন্যে, প্রমাণ করার জন্যে। আব্বা যান, আমরা আপনার সুসন্তান, আপনার সম্মান আমরা নষ্ট হতে দেব না। এই জন্য আমরা উত্তরাধিকার সূত্রে, বাবার সূত্রে আমরা জান্নাতি, ঠিক কি ঠিক না? দ্বিতীয় পরিচয় বলি, জন্মসূত্রেও জান্নাতি। কেমনে? জান্নাতে থাকা অবস্থায় আমাদের আব্বা যান যখন জান্নাতে ছিলেন, নবীজি বলেন একবার আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতির ডান হাত হযরত আদমের পিঠে রাখলেন, আদম আলাইহিস সালামের পিঠের নিচ দিয়ে, মেরুদণ্ডের নিচ দিয়ে এভাবে গুড়ি 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 কালো 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 কি বের হলো, ডান দিকে পাহাড়ের মতো হয়ে গেছে, এমনি একটা দুইটা পাঁচটা দশটা চোখে দেখা যায় না, এত ক্ষুদ্র। পাঁচ ছয়টা বালি যদি সামনে থাকে আপনি দেখতে পাবেন? বলেন না কেন? এক দুই কণা বালুর কণা দেখা যায়, কিন্তু যদি 2 লক্ষ 3 লক্ষ 10 কোটি বালুর কণা হয় দেখা যায় কিনা? হাজার হাজার লক্ষ লক্ষ কোটি নিযুত নিযুত কোটি গুড়ি 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 কালো কালো কি কি যেন বের হয়েছে, হযরত আদমের ডান দিকে পাহাড়ের মতো উঁচু হয়ে জড়ো হয়ে গেছে। উনি অবাক হয়ে দেখেন, আমি 3.5 হাত্তা মানুষ, ওনার 3.5 হাত, আমাদের না, আমাদের হিসাবে 120 হাত। এতটুকু একটা মানুষের পিঠ থেকে কিভাবে এত কিছু বেরিল, পাহাড় বেরিল, এটা কি? উনি অবাক, কিন্তু আল্লাহর কুদরত দেখতেছেন, চুপ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে ওনার বাম হাত হযরত আদমের পিঠে রাখলেন। এখানে ডান হাত বাম হাত দিয়ে আসল হাত উদ্দেশ্য নয়, বরকতের ছোঁয়া বেবরকতের ছোঁয়া রাখার সাথে সাথে এবার নিচ থেকে বেরোতে লাগলো। এত বেশি বের হলো, এগুলা সব বাম দিকে গেল, এত বেশি হলো আর চোখের শেষ সীমা পর্যন্ত দেখা যায় না, বিশাল উঁচু হয়ে পাহাড়ের চেয়ে, ডান দিকের চেয়ে কয়েক গুণ বেশি। উনি অবাক হয়ে তাকান, এগুলা কি, এগুলা কি? আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমের কৌতূহল নিবারণ করলেন, নিবৃত্ত করে বললেন, ও আদম, এগুলা তোমার আওলাদ। আমাদেরকে আদমের পিঠ থেকে আল্লাহ বের করেছিলেন জান্নাতে, ঠিক কিনা? তাহলে বাই বর্ন আমরা জান্নাতি, জন্মসূত্রেও কি জান্নাতি? জন্মসূত্রে জান্নাতি হলেও যদি নাকি সুনাগরিক না হয়ে কুনাগরিক হয়, তাহলে তার জায়গা ভালো জায়গায় থাকে না, জেলখানায় হয়। বলেন না কেন? বাংলাদেশ আমরা জন্মসূত্রে লাভ করেছি, কন না কেন? আমরা জন্মসূত্রে বাংলাদেশি, কিন্তু যদি কুনাগরিক হই, ভালো নাগরিক না হই, দেশের আইন নষ্ট করি, তাহলে কি উন্মুক্ত থাকবো নাকি জেলখানায় ঢুকবো? জেলখানায় ঢুকবো। মেরে মুআজ্জাজ হাজেরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি হিসেবে তৈরি করে পাঠালেন, দুনিয়াতেও যখন পাঠিয়েছেন জান্নাতি কোয়ালিটি এবং স্বভাব দিয়ে পাঠিয়েছেন। নবীজি বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক নবজাতক জন্মগ্রহণ করে ইসলামী স্বভাবের উপর, জান্নাতি স্বভাবের উপর। ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি, তার বাবা মা, তার সোসাইটি তাকে ইহুদি বানায়, তাকে খ্রিস্টান বানায়, তাকে মজুসি বানায়, অগ্নি পূজক বানায়, তাকে পৌত্তলিক বানায়, মুশরিক বানায়, তাকে নষ্ট করে। কিন্তু রব্বুল আলামিন যখন জন্ম দেন, তাকে জান্নাতি হিসেবে ইসলামী স্বভাবের উপর জন্ম দেন, ঠিক কিনা? মেরে মুআজ্জাজ হাজেরিন, এই জন্য আমাদের বাবার বাড়ি জান্নাত, আমাদের বাড়ি জান্নাতে ফিরে যেতে কে কে রাজি আছে হাত উঠাই। ভোগ করার জায়গা দুনিয়া না আখেরাত? আরো আসতে বলুন, ভোগের জায়গা দুনিয়া না জান্নাত? জান্নাতে যেতে রাজি আছি তো ইনশাআল্লাহ? জান্নাতে যাওয়ার জন্য ছোট্ট 2-4টা কাজ করা লাগবে, বলবো নাকি?
واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فان الجنه هي المأوى আল্লাহর ভয়ে নিজের নফসকে নিজেকে মনোলোভা বিষয়গুলো থেকে বিরত রাখা টেনে আটকে রাখা মন চায় কিন্তু আল্লাহ পছন্দ করেন না এমন কাজগুলো থেকে নিজেকে যে ব্যক্তি আটকে রাখবে বিরত রাখবে নিজের নফসের উপরে নিজের পাকে রেখে দিবে নফসের কথা অনুযায়ী চলবে না আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করবে একদিন মাওলার সামনে আমাদেরকে দাঁড়ানো লাগবে কি লাগবে না সেদিনের উপস্থিতিকে ভয় করবে দুনিয়ার নাজ নিয়ামত হালাল উপায়ে নিব হারাম উপায়ে নিব না কপালে যা আসবে যা লেখা আছে সেটা আসবেই আসবে আমি চাইলেও আসবে না চাইলেও আসবে নবীজি বলেন আর রিজক ইয়াতলুবুল আবদা আকতার মিম্মা ইয়াতলুবুল আবদ বান্দা রিজিককে যতটুকু তালাশ করে তার কপালে বরাদ্দকৃত রিজিক তাকে তার চেয়ে বেশি খুঁজে বেড়ায় তাহলে যেটা কপালে লেখা আছে সেটা আসবেই আসবে ঠিক কিনা আমি যদি হারাম উপায়ে নিই কেয়ামতের দিন ডান্ডা খাবো দুনিয়াতেও মার খাবো আর যদি হালাল উপায়ে থাকি দুনিয়াতে কিছু কমও যদি হয় চিরস্থায়ী জান্নাত আমার জন্য বরাদ্দ ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহ যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় করবে যার কারণে গুনাহ থেকে বিরত থাকবে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া মনে যা চায় তা করবে না এখানে আল্লাহ যা চায় তাই করবে হযরত জি হযরত মাওলানা ইনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন ইহা রব চাহি ওহা মন চাহি ইহা মন চাহি ওহা রব চাহি এখানে মন মতো হলে ওখানে নিজের মন মতো হবে না ওখানে আল্লাহর মন মতো আর এখানে যদি আল্লাহর মন মতো হয় অল্প কিছু দিনের জীবন তাহলে ওখানে নিজের মন মতো তোমার মন মতো জান্নাতে যদি একবার ঢুকতে পারো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করবে এবং নিজে মনে যা চায় তা করবে না মনটাকে নিজেকে আটকিয়ে রাখবে খায়েশাতে নাফসানি থেকে নিজেকে বিরত রাখবে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া জান্নাতই একমাত্র তার ঠিকানা জাহান্নামের ছোঁয়াও তার লাগবে না একমাত্র ঠিকানা জান্নাত একমাত্র ঠিকানা আরো আসতে শুধু একটা জান্নাত না যে আল্লাহকে ভয় করবে তার জন্য ডবল জান্নাত চারটা জান্নাত কয়টা যে আল্লাহকে ভয় করবে তার জন্য কয়টা জান্নাত ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান যে আল্লাহকে ভয় করবে তার জন্য কয়টা জান্নাত আরে আমি কই না আল্লাহ কয় মোল্লা কয় না আল্লাহ কয় কয়টা জান্নাত ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান فبأي آلاء ربكما تكذبان তারপরে গিয়ে কয় আল্লাহকে ভয় করার সাথে সাথে যদি নেক আমল ঠিকমতো করো নবীর তরিকায় পরিপূর্ণভাবে জীবনের সবগুলা কাজ করো বিয়ে শাদি চাকরি বাকরি ক্ষেত খামার থেকে শুরু করে রাজনীতি থেকে শুরু করে নিজের ব্যক্তিগত ব্যক্তি সমাজ পরিবার রাষ্ট্র আন্তর্জাতিক পরিমণ্ডল সর্বক্ষেত্রে যদি নবীজের তরিকাকে বাস্তবায়নের জন্য চেষ্টা করো মেহনত করো তাহলে ওই দুই জান্নাতের সাথে আরও দুই জান্নাত ওয়ামিং দু নিহিমা জান্নাতান কয় জান্নাত আরো আসতে কোন ব্যক্তি একটা জান্নাত কয়টা ব্যক্তি একজন জান্নাত কয়টা চার জান্নাতের মালিক হইতে রাজি আসিনি হ্যাঁ কি চাও জান্নাতে যদি ঢুকতে পারো এখানে যদি যদি নিজের মনকে একটু টেনে ধরতে পারো মন চায় টেলিভিশন দেখতে নাটক দেখতে সিনেমা দেখতে গুনাহ করতে গান শুনতে আত্মীয় স্বজনের হক নষ্ট করতে মন চায় জুলুম করতে মন চায় অনেক কিছু করতে মন চায় এগুলো থেকে যদি নিজেকে তুমি আটকিয়ে রাখতে পারো আল্লাহর ইচ্ছা অনুযায়ী যদি জীবনটাকে কাটাও ওখানে তোমার মন চাহি জিন্দেগি হবে ওয়ালাকুম ফিহা মা তাশতাহিহিল আনফুসু ওয়া তালাযুল আয়ুন ওয়া আনতুম ফিহা খালিদুন জান্নাতে যদি একবার যাইতে পারো কি চাও আল্লাহু আকবার যা মন চায় তাই যা মন চায় তাই দুনিয়াতে তো খাইতেও পারো না পেট ভরে এক বেলা খাইলে তারপরের বেলায় ভর্ত শুরু হয়ে যায় আরে কয় না কেন হয় শক্ত হয়ে আইটা যায় নয়তো দৌড় মারে আর আখেরাতে খাইবা এক এক বেলায় খাইবা কত 160,000 ট্রে সামনে আনা হবে এক বেলাতে 160,000 ট্রে জান্নাতি খেয়ে ফেলবে
আজকে হুজুর খাওয়ার পরে তো তার দাস্ত শুরু হইবার বন্ধ হইবার নাম না লইবা না দাস্ত শুরু হইতে না দাস্ত শুরু হবে না গন্ধ হবে না দুনিয়ার আখেরাতের কোয়ালিটি আল্লাহ তাআলা কয় আরে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া আরে তোমরা তো দুনিয়ার জীবনকে পার্থিব জীবনকে প্রাধান্য দাও ওয়াল আখিরাতু খায়রুম ওয়া বাকা অথচ আখিরাত দুনিয়ার দিক থেকে তুলনাহীন সেরা এবং চিরস্থায়ী এটা ক্ষণস্থায়ী ওটা চিরস্থায়ী বলেন না কেন মেড ইন জিঞ্জিরার একটা মালের যে দাম মনে করেন 100 টাকা ওই মালটা যদি মেড ইন জাপান হয় তাহলে 1000 টাকা দিয়েও মানুষ কিনে ঠিক কিনা কেন জানে কোয়ালিটিও ভালো ডিউরেবিলিটিও ভালো জিঞ্জিরার মাল যদি 1 বছর যায় ওইটা যাবে 10 বছর 15 বছর যাবে হাত দেওয়া লাগবে না কয় না কেন হ্যাঁ আল্লাহ তাআলা কোন দুনিয়ার ব্যাপারে কোয়ালিটির দিক দেখো দুনিয়ার ব্যাপারে তুমি স্থায়িত্বের দিক দেখো এই দুইটা মানদণ্ডেই হিসাব করে দেখো না কেন দুনিয়ার তো আখেরাতের তুলনায় দুনিয়ার কোনো মূল্যই নাই তুচ্ছ কিসের এখানকার কোয়ালিটি আর ওখানকার কোয়ালিটি তুলনাই করা যায় না সারা দুনিয়ার সমস্ত সম্পদ যদি একসাথে এনে বিক্রি করে দেওয়া হয় নবীজি বলেন জান্নাতে যে প্রাসাদ বানানো হবে সেই প্রাসাদের একটা ইটের মূল্যও দেওয়া যাবে না এমন হাই কোয়ালিটির হবে